একজন বডিবিল্ডারের দিকে তাকালে সবার প্রথমে যেদিকে চোখ যায় সেটি হচ্ছে তার মাসেল। বডিবিল্ডিংয়ের কথা চিন্তা করলে সবার প্রথমেই মাসেল গেইনের কথা মাথায় আসে, তবে এই প্রক্রিয়াটি বেশ ধীরগতি সম্পন্ন। এর সাথে অনেকগুলো বিষয় জড়িত আছে, আবার অনেক ভুল ধারণাও আছে। অনেকেই মনে করেন মাসেল গঠনের এক্সারসাইজ মানেই এরকম এক্সারসাইজ। এটি আপনার সম্পূর্ণ ভুল ধারণা। মাসেল গঠন নিয়ে একাধিক ভিডিও থাকবে, যেগুলোর মাধ্যমে আপনি ঘরে বসেই সুগঠিত মাসেল তৈরি করে নিতে পারবেন। আজকের পর্বে বিগিনারদের জন্য ঘরে বসে কিছু এক্সারসাইজের টিপস থাকবে। পরবর্তীতে আরও কিছু অ্যাডভান্স এক্সারসাইজ আর খাবার নিয়ে ভিডিও আসবে। মাসেল গঠনের ক্ষেত্রে বাইসেপের পাশাপাশি ট্রাইসেপও সমানভাবে গুরুত্বপূর্ণ, তাই একটি পারফেক্ট আর্ম পেতে হলে আপনাকে বাইসেপ ও ট্রাইসেপ উভয় করতে হবে। প্রথমে থাকছে ট্রাইসেপস মাসেল গঠন। যে কোনো এক্সারসাইজের আগে ওয়ার্ম আপ করে নেবেন, এতে আপনার শরীর নমনীয় হবে। নাম্বার একে আছে ডায়মন্ড পুশ আপ। যে কোনো পুশ আপই আপনার ট্রাইসেপের জন্য উপকারী, তবে ডায়মন্ড পুশ আপ বিশেষভাবে ট্রাইসেপের জন্য গুরুত্বপূর্ণ এবং বেশ চ্যালেঞ্জিং। এটি করার জন্য যে কোনো পুশ আপ পজিশনের মতোই পজিশন নিন, তবে পার্থক্য হচ্ছে আপনার হাতকে এভাবে ডায়মন্ডের মতো শেপ করে তারপর পুশ আপ দিতে হবে। আপনার চেস্টকে যতটা সম্ভব ফ্লোর স্পর্শ করানোর চেষ্টা করুন। প্রথম দিকে এটি কঠিন মনে হতে পারে, তবে ধীরে ধীরে এটি সহজ হয়ে যাবে। একবারে 12-16টি মোট 4 সেট এক্সারসাইজ করবেন এবং এক সেট কমপ্লিট করে 45 সেকেন্ড রেস্ট নেবেন। নাম্বার দুইয়ে আছে কিকব্যাক। আপনি যদি ডায়মন্ড পুশ আপকে রপ্ত করে ফেলেন, তবে কিকব্যাক আপনার কাছে খুব সহজ হয়ে যাবে। আর সহজ মনে হলেও এটি ট্রাইসেপ মাসেল গঠনে খুবই কার্যকর। ডান পাকে কোনো একটি উঁচু সারফেসে রেখে এবং ডান হাত উরু বা সারফেসের উপর এভাবে ভর করে বাম হাতে একটি ডাম্বেল বা পানির বোতল নিয়ে এভাবে প্রসারিত করতে থাকুন। এভাবে বারবার প্রসারিত করুন এবং 1-3 সেট করে করুন। এক হাত শেষ হলে একইভাবে অন্য হাত দিয়ে করতে হবে। নাম্বার তিনে আছে চেয়ার ডিপস। নাম শুনেই বুঝতে পারছেন এটার জন্য শুধুমাত্র একটি চেয়ার লাগবে। এটি আপনার টার্গেটেড মাসেল গ্রুপের উপর কাজ করবে। একটি চেয়ারে এভাবে পজিশন নিন, এরপর আপনার হাতের শক্তি ব্যবহার করে ডিপস দিতে থাকুন। এভাবে অভ্যাস হয়ে গেলে দুই পায়ের নিচে সমান উচ্চতার কিছু দিয়ে নিতে পারেন। এক্ষেত্রেও এক সেটে 12টি করে মোট 1-3 সেট করে করবেন। ট্রাইসেপের জন্য যথেষ্ট এক্সারসাইজ হয়েছে, এবার বাইসেপের এক্সারসাইজ। নাম্বার একে আছে ইনভার্টেড রো। আপনি এই এক্সারসাইজ যে কোনো জায়গায় বসে করতে পারবেন, আপনাকে শুধু কিছু একটা শক্ত করে ধরতে হবে। আপনি চাইলে একটি টেবিল ব্যবহার করতে পারেন, এরপর ধীরে ধীরে দেহের উপরিভাগকে টেনে তুলুন। এটিও এক সেটে 12টি করে মোট 3 সেট প্র্যাকটিস করবেন। নাম্বার দুয়ে হলো আর্ম রোটেশন। এই এক্সারসাইজটি আপনার কাছে খুবই সিম্পল এবং অকার্যকর মনে হতে পারে, তবে এটি সম্পূর্ণ ভুল ধারণা। আপনার দুই হাতকে এভাবে ঘোরাতে হবে। এটি বাইসেপ, ট্রাইসেপ এবং শোল্ডার মাসেলকে বিল্ড করার একটি ভালো এক্সারসাইজ। 2-3 মিনিট করার পর আপনি আপনার মাসেলে সিরিয়াস স্ট্রেইন অনুভব করবেন। এটিকে আরও কার্যকর করার জন্য রেজিস্ট্যান্ট ব্যান্ড ব্যবহার করতে পারেন। বন্ধুরা, আপনারও কি মনে হয় যে অন্যদের তুলনায় আপনি বেশি দুর্বল এবং অনেক পরিশ্রম করেও আপনার পেশি সুগঠিত হচ্ছে না? এটি হতে পারে আপনার শরীরে টেস্টোস্টেরন লেভেল কমে যাওয়ার কারণে। হ্যাঁ, এই টেস্টোস্টেরন হরমোন, যেটাকে আমরা পুরুষ হরমোনও বলে থাকি, এই হরমোন শরীরে কম হওয়ার কারণে নানা সমস্যা দেখা দিতে পারে। এমনকি পুরুষের স্তন ঝুলে যাওয়ার মতো সমস্যাও দেখা দিতে পারে। বর্তমানে টেস্টোস্টেরন লেভেল বৃদ্ধির জন্য বাজারে বিভিন্ন প্রকার বুস্টার পাওয়া যায়, কিন্তু তা নেওয়ার আগে খেয়াল রাখবেন এটি ন্যাচারাল কিনা, কারণ এই সমস্ত প্রোডাক্টের বেশিরভাগেরই মারাত্মক সাইড ইফেক্ট রয়েছে। এর জন্য আমি আপনাকে একটি প্রোডাক্ট রিকমেন্ড করতে পারি, আর সেটি হলো ম্যানসিওর টেস্টোস্টেরন বুস্টার সাপ্লিমেন্ট। এর মধ্যে যেসব উপাদান রয়েছে সেগুলো ন্যাচারালি আপনার টেস্টোস্টেরন লেভেলকে বুস্ট করবে। এতে আছে গোকরু বড়া, সফেদ মুসলি, অশ্বগন্ধার মতো উপাদান, যা আপনার শরীরে ন্যাচারালি টেস্টোস্টেরন বুস্ট করবে, সেই সাথে আপনার পেশিকে সুগঠিত করবে আর আপনার সেক্স ড্রাইভ বাড়াবে। এছাড়াও এতে আরও রয়েছে জীবান্তি, কাঁচ বীজ, উটানান বীজ এবং আরও অনেক ধরনের প্রাকৃতিক উপাদান, যা আপনার যৌনশক্তি বাড়াতে সাহায্য করবে। এটি আপনি সকালে এবং রাতে একটি করে খাবার পরে সেবন করবেন। এই প্রোডাক্টটি সহজেই ম্যানসিওরের ওয়েবসাইট, অ্যামাজন এবং ফ্লিপকার্ট থেকে কিনতে পারবেন। এর লিংক ভিডিও ডিসক্রিপশনে দেয়া আছে। নাম্বার তিনে হলো টাওয়েল বাইসেপ কার্ল। এই এক্সারসাইজটি করার জন্য আপনার একটি তোয়ালে এবং একটি শক্ত ব্যাগ লাগবে। এটি আপনি যে কোনো জায়গায় বসে করতে পারবেন। ব্যাগের ভেতর ভারী কিছু রেখে এভাবে তোয়ালে দিয়ে ধরে উপর নিচ করুন। ধীরে ধীরে ব্যাগের ওজন বাড়াতে পারেন। এটি আপনার বাইসেপ গঠনে সহায়তা করবে।
আপাতত এই 6টি কার্যকর এক্সারসাইজ ঘরে বসে ট্রাই করে দেখতে পারেন। এগুলো বিগিনারদের জন্য এক্সারসাইজ। আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনাকে আপনার বাইসেপে চরম স্ট্রেস বা ব্যথা তৈরি করতে হবে। মাসেলকে প্রেশার না দিলে মাসেল কখনোই বাড়বে না। সপ্তাহে প্রতিদিন বাইসেপ এবং ট্রাইসেপ এক্সারসাইজ একসাথে করার দরকার নেই, একদিন বাইসেপ এবং একদিন ট্রাইসেপ করলেই হবে। তবে যেদিন করবেন সেদিন ভালোভাবে করবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে আপনার মতামত জানাতে ভুলবেন না, কারণ আপনাদের লাইক কমেন্ট অনেক জরুরি। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবশেষে থ্যাংকস ফর ওয়াচিং।